টমাস আলভা এডিসন যখন ওই যে ট্রেনে যখন উনি পত্রিকা বিক্রি করতেন, সেই মোমেন্টে একদিন সে পত্রিকা বিক্রি করতেছিল, ট্রেনের যে টিকিট চেকার সে টমাস আলভা এডিসনকে দেখে কানের মধ্যে একটা চড় দিয়ে তাকে ট্রেন থেকে নামায় দিচ্ছে। এত জোরে চড় মারা হয়েছিল সে তার একটা কানে কম শুনত। এবং এই জায়গায় দেখেন, সেও কিন্তু একটা ফিজিক্যাল ডিজাবিলিটির শিকার হয়ে গেল সেই মোমেন্টে। এবং অনেক পরে টমাস আলভা এডিসনকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত কিছু কিভাবে বের করছেন, আপনি কিভাবে এত মনোযোগ দিয়েছেন, তখন টমাস আলভা এডিসন খুব ইন্টারেস্টিংলি এই এক্সাম্পলটা দেয় যে আসলে ওই যে ছোটোবেলায় আমার কানে চড় দেওয়া হয়েছিল না, এইটার কারণে আমি একটা কানে কম শুনতাম, যার জন্য মানুষের অযৌক্তিক সমালোচনা আমার কখনো মনোযোগ আসলে দূর করতে পারে নাই, এই কারণে আমি পরবর্তীতে কিন্তু আমি চেষ্টা করেছি আমার পুরো মনোযোগ এই আবিষ্কারের দিকে দিতে। এবং এই ঘটনাকে আসলে আমি আমার মতো করে এটাকে বলি টার্ন ইওর উইকনেস ইন্টু ইউনিকনেস। আপনার যেটা উইকনেস সেটা একসময় আপনার জন্য ইউনিকনেস হতে পারে।